হাওড়ার ডুমুর জলায় টর্নেডোর তাণ্ডব, কুণ্ডলি পাকানো ধোয়ার সে ছবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। গরমের দুপুর, শুনশান রাস্তা, কোথাও কোনো জনপ্রাণী নেই। আর এর মধ্যেই ক্ষণস্থায়ী টর্নেডোর সাক্ষী রইল হাওড়া। ধুলো ঝড়ে আতঙ্ক ছড়িয়েছে হাওড়ার ডুমুর জলার স্টেডিয়াম গ্রাউন্ডে, তবে এর জেরে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বাংলার 14টি জেলার তাপমাত্রা 40 ছুঁয়েছে, কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি পেরিয়েও গিয়েছে। সঙ্গী হয়েছে তাপপ্রবাহ আর লু, আর এর জেরেই বাংলার জনজীবন একেবারে জেরবার। এর মধ্যেই আচমকা ডুমুর জলায় দেখা মিলল টর্নেডোর ঘূর্ণিঝড়ের মতো। ঘুরপাক খেতে দেখা গেল ধুলোর মেঘকে, তবে সেটা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। রাস্তায় যে কয়েকজন হাতে গোনা লোকজন ছিলেন তারা পুরো বিষয়টা দেখেছেন, অনেকে আবার ক্যামেরা বন্দি করেছেন। কিন্তু কেন এই ঘটনাটা ঘটলো বলুন তো? কারণ এই রকম টর্নেডো এরকম গরমের দুপুরে সচরাচর কিন্তু চোখে পড়ে না। কিন্তু এক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে চড়া রোদে বাতাস মারাত্মক গরম হয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে। চড়া রোদে বাতাস গরম হয়ে শূন্যস্থান তৈরি হয়েছিল, আর সেই শূন্যস্থান পূরণ করতে দ্রুত ছুটে আসে গরম বাতাস, তখনই এই টর্নেডো সৃষ্টি হয়। তবে শুধু ডুমুর জলায় নয়, বেলুড়েও এই ছবি ধরা পড়েছে। দিন কয়েক আগে এইরকমই একটা ছবি দেখা গিয়েছিল হলদিয়াতেও। কিন্তু বারবার এই ধুলো ঝড় হবার পেছনে সত্যিই কি কোনো অশনি সংকেত রয়েছে, সেই প্রশ্ন উঠছে। কেননা আমরা জানি যে এই ধরনের ঝড় বিশেষত মরুভূমি এলাকায় হয়ে থাকে। তাহলে কি এবার বাংলাও মরুভূমি হতে চলেছে? যদিও বিশেষজ্ঞরা এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু বলেননি, তবে গত কয়েকদিন ধরে যেভাবে তাপমাত্রার পারদ উত্তরোত্তর বাড়ছে, যেভাবে 40 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে, অনেকের মুখে মুখে এই কথাও আমরা শুনেছি যে এই মুহূর্তে বাংলার বিভিন্ন জায়গার যে তাপমাত্রা, বিশেষত শহর কলকাতার যে তাপমাত্রা, সেই তাপমাত্রা নাকি রাজস্থানের জয়সলমেরের মতোই তাপমাত্রা। অর্থাৎ মরুভূমিতে গেলে ঠিক যতটা গরম অনুভব করি আমরা, কলকাতা শহরে নাকি এবার সেই রকম গরম অনুভব হচ্ছে, এই রকম মানুষের মুখে মুখে ঘুরছে। যদিও এই বিষয়ে বিশেষজ্ঞরা এখনও কোনো মতামত দেননি, কিন্তু এইভাবে এই যে টর্নেডো, সেই টর্নেডো কিন্তু অনেককেই অবাক করে দিয়েছে। বিশেষত যে ঝড় আমরা মরুভূমি এলাকায় দেখে থাকি, সেটা যদি এরকম হাওড়া শহরের দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু সেটা নিয়ে প্রশ্ন উঠতেই থাকে এবং অনেকেও কিন্তু এই বিষয়টাকে নিয়ে যথেষ্ট ভাবতে শুরু করে দিয়েছেন। তো এই যে টর্নেডো, এই বিষয়ে আপনার কি মতামত, আপনি কি কিছু বলতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। এর পরের আপডেট জানতে নোটিফিকেশনের জন্য বেল বাটন অপশন প্রেস করুন। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নেবেন।